আসসালামু আলাইকুম সকলের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে নবম দশম শ্রেণীর যে জীববিজ্ঞানের বই আছে সেই জীববিজ্ঞানের অষ্টম অধ্যায়ের পাঠ 8.1 এটা নিয়ে তোমাদের সামনে পাঠ উপস্থাপন করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা এই পাঠটি ভালো করে বুঝতে পারবে। পাঠ 8.1 আগে আমাদের যে বিষয়টি আছে সে বিষয় নিয়ে আমরা একটু দেখি। নিচের চিত্রগুলো তোমরা দেখো, লক্ষ্য করো, এখানে দেখো মূত্রের বিভিন্ন ধরনের রং দেখাচ্ছে। এই মূত্রের রং গুলো দেখেই বোঝা যাবে যে তুমি আসলে সুস্থ নাকি অসুস্থ। বিভিন্ন ধরনের মূত্রের কালার এখানে আমাদের দেখা যাচ্ছে। এই মূত্রগুলো কিভাবে তৈরি হয় তোমরা কি বলতে পারবে? এগুলো তৈরি হওয়ার প্রক্রিয়াকেই বা কি বলে, বা তৈরি হওয়াকে কি বলে তোমরা কি বলতে পারবে? এগুলা যেভাবে তৈরি হয় রেচন অঙ্গের মাধ্যমে, সেটিকে আমরা বলি রেচন। তাহলে আজকে আমাদের পার্ট হচ্ছে রেচন, আজকে আমাদের পার্ট হচ্ছে রেচন। আজকের পাঠ থেকে তোমরা মানব দেহের রেচন তন্ত্রের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, মানুষের রেচন কিভাবে হয় সেই বিষয়টা তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা দেখব রেচন কি। রেচন মানব দেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিভাগ প্রক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ গুলো বের করে দেওয়া হয়। বিভাগ ক্রিয়ার ফলে আমাদের দেহে যে ধরনের অপ্রয়োজনীয় পদার্থ তৈরি হয় সেগুলোকে আমরা এই রেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বের করে দিই বা অটোমেটিক বের হয়ে যায়। তাহলে এখানে একটা ভাষা আসছে, সেটা হচ্ছে কি বিপাক। তাহলে বিপাকটা কি দেখো, এটা হলো বিপাক ক্রিয়া। প্রথমে আমরা খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণের পর খাদ্য ভাঙে, সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, আমাদের শরীর গঠন হয় এবং আমরা যাবতীয় ক্রিয়াকলাপের জন্য শক্তি সেখান থেকে আমরা পাই। তাহলে দেহের এই বজ্র পদার্থ গুলো শরীরে কোনো কারণে জমা থাকলে নানা রকম অসুখ দেখা দেয় এবং পরবর্তীতে মৃত্যু পর্যন্ত আমাদের ঘটতে পারে। এখন নিচের চিত্রগুলো তোমরা লক্ষ্য করো, দেখো নিচের চিত্র কি আছে, এটা কিসের চিত্র তোমরা কি বলতে পারবে? এখানে কি কি আছে, এটা আমার দেহের একটা রেচন অঙ্গ। এখানে দেখো ভেনা কেভা আছে, মহাধমনী আছে, রেনাল শিরা আছে, রেনাল ধমনী আছে, কিডনি আছে, ইউরেটর আছে, এখানে মূত্রথলি এবং মূত্র নালি, এই বিষয়গুলো রেচন আমরা বলি। তাহলে যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে রেচন তন্ত্র বলে। রেচন তন্ত্রের কাজ কি, রেচন তন্ত্রের কাজ কি সেটা যদি আমরা জানি, শরীরের অতিরিক্ত পানি লবণ জৈব পদার্থ গুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক দেহের শরীর বৃত্তীয় ভারসাম্য রক্ষা করে। তাহলে কি বললাম আমরা, শরীরের অতিরিক্ত পানি লবণ এবং জৈব পদার্থ গুলো সাধারণত রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক দেহের শরীর বৃত্তীয় ভারসাম্য রক্ষা করে।
শরীর বৃত্তি ভারসাম্য রক্ষা করে। এখন মানব দেহের প্রধান রেচন অঙ্গের নাম কি তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে? তাহলে মানব দেহের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক। মানব দেহের প্রধান রেচন অঙ্গ হলো কিডনি বা বৃক্ক, আর বৃক্কের একক হচ্ছে নেফ্রন। নেফ্রনের সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এই অধ্যায়ের 8.2 পয়েন্টে, সেখানে আমরা আলোচনা করব পরবর্তীতে। তাহলে তোমরা এখন একজন একজন করে নিশ্চয়ই উত্তর দিতে পারবে যে প্রশ্নটা আমি এখন করবো সেটা কি, বৃক্কের এককে কি বলে, বৃক্কের এককে কি বলে, তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে উত্তর কি হবে। হ্যাঁ ঠিক হয়েছে, নেফ্রন। রেচন পদার্থ বলতে কি বোঝায় সেটা যদি আমরা জানি, রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ কি বোঝায়। এসব রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে। এখন নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি কি সেগুলো যদি আমরা দেখি, ইউরিয়া আছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের মধ্যে, ইউরিক অ্যাসিড আছে, ক্রিয়েটিনিন আছে, এই পদার্থগুলো আমাদের আছে। মূত্রের মধ্যে কি কি উপাদান থাকে সেটা যদি আমরা একটু জানি, মূত্র তাহলে 90% পানি থাকবে মূত্রের ভিতরে, ইউরিয়া থাকবে, ইউরিক অ্যাসিড থাকবে, ক্রিয়েটিনিন থাকবে, এবং থাকবে বিভিন্ন ধরনের লবণ। এই যে আমাদের এখানে ক্রিয়েটিনিনটা আছে, এই ক্রিয়েটিনিনের কারণেই মূত্র হালকা হলুদ দেখা যায়। কার কারণে? এই ক্রিয়েটিনিনের কারণে, ক্রিয়েটিনিনের কারণে। এবার তোমরা দলগত ভাবে যে কাজটা তোমরা করবে ক্লাসে অথবা বাড়িতে, মানুষের রেচনের গুরুত্ব ব্যাখ্যা করে, রেচন না করলে কি কি হতে পারে সেই বিষয়গুলো তোমরা নিজেরা দলীয় ভাবে উপস্থাপন করবে বা লিখবে। কোন উপাদানের কারণে মূত্রের রং হালকা হলুদ হয় তোমরা নিশ্চয়ই এখন দেখেছো, একটু আগে আমি বলেছি ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হলুদ হয়। ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং কি হয়, হলুদ হয়। মূত্রের অম্লতা বৃদ্ধি পায় কেন, মূত্রের অম্লতা বৃদ্ধি পায় কেন সেটা কি, আমিষ জাতীয় খাদ্য খেলে, আমিষ জাতীয় খাদ্য যদি তোমরা বেশি পরিমাণে খাও তাহলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আর মূত্রে ক্ষারীয় বৃদ্ধি পায় কেন, ক্ষারতা, সেটা হলো যদি ফল মূল তরকারি এগুলো যদি আমরা অতিরিক্ত পরিমাণে খাই তাহলে মূত্রে ক্ষারীয়তাও কি পায়, বৃদ্ধি পায়। এখন তোমরা আমাকে বলো যে মূত্রে কত ভাগ পানি থাকে, আমি একটু আগে আলোচনা করেছি তোমাদের সামনে, মূত্রে কত ভাগ পানি থাকে, মূত্রে 90% পানি থাকে। কত ভাগ পানি থাকে মূত্রে, 90% পানি থাকে। মূত্রের রং হলুদ হয় কিসের কারণে তোমরা এটা এখন নিশ্চয়ই বলতে পারবে, দেখো অপশন আছে কিনা, ক্রিয়েটিনিনের কারণে, ক্রিয়েটিনিনের কারণে মূত্রের রং সাধারণত হলুদ হয়। তাহলে পার্ট 8.1 এর যে আলোচনা ছিল, যে বিষয়গুলো ছিল এগুলো আমরা আলোচনা করলাম। তোমরা বাসায় যে কাজটি করবে, মানব রেচনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করবে, মানব রেচন তন্ত্রের চিহ্নিত চিত্র তোমরা অঙ্কন করবে, ঠিক আছে। তাহলে আজকে 8.1 আগের আলোচনা এই পর্যন্তই শেষ হলো, পরবর্তী ক্লাসে আমরা 8.2 এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এই অধ্যায়টি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।